স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন করোনা নিয়ন্ত্রণ ও টিকা প্রদান কার্যক্রমে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এ কারণে দেশের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চক্ষু চিকিৎসার সুযোগ বৃদ্ধির মাধ্যমে অন্ধত্বের হার 35% কমানো গেছে, ছানি পড়ে অন্ধ হয়ে যাবার সংখ্যা কমেছে। দেশের 90টি ভিশন সেন্টারের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় খুব কম খরচে চোখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানান হয়। এই সেবার আওতা প্রয়োজনে আরও বাড়ানোর আশ্বাস দেন মন্ত্রী। ভ্যাকসিনেশনে যথেষ্ট সফলতা দেখিয়েছে, বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে এই করোনা নিয়ন্ত্রণে, এবং করোনা নিয়ন্ত্রণ করছে বিদায় দেশ ভালো অবস্থায় আছে, মানুষের কাজকর্ম করতে পারছে, মানুষের খাদ্যের অভাব হয় নাই, চিকিৎসা নিতে পেরেছে এবং মৃত্যুর হার অনেক কম তুলনামূলকভাবে, এবং সংক্রমণের হারও অনেক কম আছে।